আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাই সাইদুল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওরে والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেলের রমজানের ধারাবাহিক অনুষ্ঠান ইসলাম ফর কিডস এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ ওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আইল মেদিন সম্পর্কে আলোচনা শ্রবণ করব। বিশেষত প্রথমত আমরা দরুদ পাক পাঠ করার ফজল শ্রবণ করব সাথে সাথে আমরা রমজান সম্পর্কিত বরকতময় কিছু মাদানী ফুল শ্রবণ করব এবং কুরআন আল করিমের থিলাওয়াত শ্রবণ করবো বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমাদের কোরআন করিমের আয়াত মুবারকগুলো যেন সহি শুদ্ধ হয়ে যায় বিশেষত আমরা যেগুলো নামাজের মধ্যে পড়ে থাকি সবাই যেগুলো বেশিরভাগ মানুষ যেগুলো পাঠ করে থাকে এগুলো যেন আমাদের সংশোধন হয়ে যায় সে উদ্দেশ্যে নিয়ে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে আমাদের জন্য মাদানি চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠানটি নিয়ে এসেছে তো আমরা সাথে সাথে এই অনুষ্ঠানের মধ্যে আরেকটি সেগমেন্ট সামিল করবে সেটা হচ্ছে হরুফের মাধ্যমে শব্দ গঠন সাথে সাথে আমরা আপনাদের কলও সামিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ জব আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা প্রিয় আকা মাকি মাদারী মুস্তফা সালাহু তআলা আলিহি ও আলিহি ও ইরশাদ করেছেন নিয়তুল মুমিনি খাইরুম মিন আমলি মুমিনের নিয়ত তার আমলাপাক্কা উত্তম রয়েছে তার আমল অপাক্কা কী রয়েছে উত্তম রয়েছে তো আসুন আমরা কিছু উত্তম কাজ করে নিই ভালো ভালো নিয়তের মাধ্যমে আল্লাহ তাল্লার সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে ইলমে দিন হাসিলের নিয়েতে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাবত করার নিয়তে আমরা সুর থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও কিছু এভাবে ভালো ভালো নিয়োগ করেন নিন ইনশা আল্লাহ আজ এই অনুষ্ঠান দেখার বদলতে আপনার কোরআন করিম সহি শুদ্ধ আল্লাহ তালা চাইতে হয়ে যাবে এবং বিভিন্ন মাদানী ফুল শ্রবণ করার বদলতে রমজানের গুরুত্ব বোঝারও সৌভাগ্য নসিফ হবে আসলে আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত ও বরকত শ্রবণ করি হজরত সঈদ আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাউজুল্লি রহমতুল্লাহ আলাই নিজের বিখ্যাত ও যুগ প্রসিদ্ধ দরু শরীফের সংকলন দালাইলুল খাইরাত কিতাবে একটি হাদি শরীফ উদ্ধৃত করেন হুজুর সাল্লি আলী শান বানী হচ্ছে ইন্না ইন্নাসিউমাল কিয়ামাতি আখতার রহমা আলিয়া সলাতন কিয়ামতের দিন লোকদের মধ্যে হতে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে অধিক হারে আমার উপর দুনিয়াতে দরিশ্বরী পাঠ করবে যে অধিক হারে দরিশ্বরী পাঠ করবে সে কিয়ামতের ময়দানে কার নিকটবর্তী হবে আমার নবীর নিকটবর্তী হবার সৌভাগ্য অর্জন করতে পারবে তো কিয়ামতের ময়দানে যেখানে কষ্ট আর কষ্ট হবে সেই দিন তারাই শুধু শান্তিতে থাকতে পারবে যারা আমার নবীর নৈকট্য হাসিল করতে পারবে তো আমরা আমার নবীর নৈকট্য হাসিল করতে চাই কি না তাহলে নৈকট্য অর্জন করার সহজ একটা মাধ্যম সেটা হচ্ছে কি আমার নবীর প্রতি দরেশ্বরী পাঠ করব হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও জেনে নিন যে দরেশ্বরী পাঠের মাধ্যমে আমার নবীর নৈকট্য অর্জন হয়ে থাকে তো আল্লাহ তালা আমাদেরকে বেশি পরিমাণ দ্রুত পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লাহু তা আই লা আলিহি ওয়ালাইহি মাদানী চ্যানেল দর্শকৃন্দা আসন আমরা রমজান সম্পর্কিত কিছু মাদানী ফুল শ্রবণ করি অমুলীন হাজারতে না আয়েশা সিদ্দিকা রোদিয়া লাহুতা আয় লা বলেন যখন রমজান মাস আসতো যখন রমজান মাস আসতো তখন শাহন শাহ হে নবুৱত তাজদার রিসালত হজুর সল্লাহুতা আইলা আলিহিসাল্লাম বিশ দিন নামাজ এবং গুমকে একত্রিত করতেন বিশ দিন নামাজ এবং গুমকে কি করত একত্রিত করত অতঃপর যখন শেষ দশ দিন আসত তখন আল্লাহ তালার ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন যখন শেষ দশ দিন আসতো তখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য কী করত অর্থাৎ প্রথমে দশ দিন নামাজ এবং গুমকে কি করতো গুম যেত নামাজও পড়তো একত্রিত করত সব কিছু কিন্তু যখন শেষের দশ দিন আসত তখন প্রস্তুতি নিত কিসের আল্লাহ তালার ইবাদতের প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ তো আমরাও কি সেভাবে প্রস্তুতি নিচ্ছি কিনা এখন কি বলবো দুঃখের বিষয়ে আমরা আপনা আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে আপনা আপনি দন নিয়ে আপনা আপনি কাজকর্ম নিয়ে কিভাবে আমাদের ইনকাম বৃদ্ধিভাবে কিভাবে আমরা টাকা পয়সা অর্জন করব সেগুলো নিয়ে আমরা দিন দিন আমরা ব্যস্ততার মধ্যে সময় কাটিয়ে ফেলতেছি এই রমজানকে অতিবাহিত করতেছি তো আমাদের উচিত এই রমজানকে গুরুত্ব দেওয়া এবং বেশি থেকে বেশি পরিমাণ এই বাদতবন্দী করা তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা যদি এই রমজানকে ইবাদতের মধ্যে সময় কাটাতে চাই তাহলে আমাদের জন্য সবচেয়ে একটা উত্তম মাধ্যম সেটা হচ্ছে দাওয়াত ইসলামের সঙ্গে যদি আমরা ই টিকাফ করে নিই দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ এক মাসের ই টিকাপ দিয়েছে আমাদেরকে এবং শেষ দশ দিনের ইজিটিমেইভাবে এই টিকাপ দিয়েছে যেখানে এই টিকাপ করার বদলতে দিন এর খাজানা অর্জন করার সৌভাগ্য হয় ওরা আনুল করিমের তিলাওয়াত সহি শুদ্ধ করার সৌভাগ্য অর্জন হয় এভাবে আমাদের দৈনিক যে সমস্ত মাসলা মাসাইল প্রয়োজন রয়েছে এগুলো জানারও সৌভাগ্য নসীব হয়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো আমরা সবাই এই ইতিকাফের মধ্যে শরিক সামিল হই যেখানে দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নত বড়াই জিতমা হয়ে থাকে সেখানেই অংশগ্রহণ করি ইনশাল্লাহ আজাল এর বরকতে আমাদের অসংখ্য ইলমে দিন অর্জন করার সৌভাগ্য নসীব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সঙ্গে সময় অতিবাহিত করার তৌফিক দান করুক সল্লু আল হাবিব হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি আলিহি ওসাল্লাম সলাতাম ওসালাম আলী কে সঈদিয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলী সাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন ইনশাআল্লাহ আজ্জা উজ্জাল এখন আমরা কুরআনুল করিম তিলাবাতের দিকে যাব তো আমরা আজ যে কুরআনুল করিমের সুরাটি অনুশীলন করব প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু ইনশাআল্লাহ আজল আমরা যেই সুরাটি আজ আমরা অনুশীলন করব সেই সুরাটির নাম হচ্ছে সুরাত আলম নাশাহ সুরাতুল আলম নশ্রহ তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু ইনশাল্লাহ আজল এখন আমরা এই সুরাটি অনুশীলন করা শুরু করে দিব আপনি আমাদের সাথে অনুশীলন করতো দেখুন ইনশা আল্লাহ আজল এই সুরার মধ্যে কি কী ভুল তুলে আমাদের হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো ইনশাল্লাহ ইশারা দেওয়া হবে তো আমরা সেগুলো সংশোধন করার সৌভাগ্য অর্জন করতে পারব আসুন আমরা সবাই মিলেমিশে এই সূরাটি অনুশীলন করা শুরু করে দিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك أبار بلون ألم

সোয়াহাল্লাহ জি প্রিয় মাদানি চ্যানেল দশকিন দালামদুল্লাহ আমাদের ছোট ছোট্ট মাদানি মুন্না এটি মর্কে শুনিয়ে দিয়েছে আপনি আপনার মাদানি মুন্না মুন্নি যারা রয়েছে তাদের থেকে শুনিয়ে নিন এবং তাদেরকে না জানলে একটু উদ্বুদ্ধ করুন তারা যেন শিখে নেই ইনশাল্লাহ আজ্ঞা ওজ্লা এই অনুষ্ঠান দেখার বদলতে এই ছোট ছোট মাদানি মুন্নাদের তেলাওয়াত শোনার বদলতে তারাও শিখে নিবে ইনশাল্লাহ ও ওয়া দ্য আই ন্য আই ক্যাবিস রক ووضعنا عنك وزرك. ووضعنا عنك وزرك. ووضعنا عنك وزرك. أبار بلون. ووضعنا عنك وزرك. ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك صدرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك أبار ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك الذي أنقض ظهرك

ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ألم نشرح لك, ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك ووضعنا

আলহামদুলিল্লাহ আমাদের এই মাদারী মুন্না যে চারটি আয়েত মুবারকা অনুশীলন করানো হয়েছে এই চারটি আয়েত মুবারকা শুনিয়ে দিয়েছে তো আপনিও আপনার স্থান থেকে বারবার অনুশীলন করতে থাকুন ঈশ্বা আল্লাহ আজ্জা আপনার মধ্যে যে বুলতুড়িগুলো রয়েছে এগুলো দূর হয়ে যাবে আল্লাহ রি ও ক না আল্লাহ রি ও ক কি হবে কদ দো মাশাল্লা মার হাবা আল্লাহ আপনাকে বর্ক দান করুক মাশাল্লাহ ফাইন মা আল্লাহস রিউস র ফাইন্ন মা আল্লাস রিয়ুস فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فإن مع العسر يسرا. فإن مع العسر يسرا. إن مع العسر يسرا. إن مع العسر يسرا. فإذا فرغت فانصب. فإذا فرغت فانصب. فرغتنا فرغت فرغت. فرغت. أبر فرغ، رغ، وين؟ قال: هرقنا. فرغت فإذا فرغت فانصب. وإذا فرغت فانصب، وإلى ربك فارغب. وإلى ربك فارغب. وإلى ربك فارغب. وإلى ربك

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن ألم, ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك ووضعنا عنك وزرك ووضعنا الذي أنقض ظهرك الذي ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن إن مع العسر يسرا، إن مع العسر يسرا إن مع العسر يسرا، إن مع العسر إنصار، فإذا فرغت فانصب، فإذا فرغت فانصب، فإذا فرغت وإلى ربك فارغب وإلى ربك فارغب وإلى ربك فارغب وإلى ربك فارغب صدق الله العظيم الله صلوا على الحبيب صلوا على محمد সল্লা আলিহি আসসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন সুরাত আলম শাহ শেষের দিকে এখন আমরা হরফ দ্বারা যে শব্দ গঠন করা হয় সেই সেগমেন্টের দিকে যাব আপনারা বোর্ডের মধ্যে দেখতেছেন যে হরফ দেওয়া হয়েছে এ হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে আপনিও চিন্তা করে দেখুন এবং আপনি আপনার মাদানী মুদির থেকে জিজ্ঞাসা করুন এ হরফগুলো দ্বারা কোন শব্দটি হবে তারা পৌঁছতে পারে কিনা দেখুন আর আমরা এখন থেকে যে মাদানী মাদানি মুন্না এ হরফগুলো দ্বারা শব্দ গঠন করতে পারবেন জি আমাদেরকে আহ এ হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে সেটা আমাদেরকে শোনাবে আমাদের আহাদ ভাই প্রিয় ভাই আপনি বলুন এই হরফগুলো আগে পড়ে শোনেন আপনি ওই দিক থেকে পড়ে শোনেন জি জি মাশাআল্লাহ আলিফ জি মাশাআল্লাহ আইন মাশাআল্লাহ মিম মাশাআল্লাহ মিরাজ কি হলো মিরাজ মিরাজ সুবহানাল্লাহ জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের এই ছোট্ট মাদানী এখানে কি কি হরফ রয়েছে হরফগুলো পড়ে শুনিয়ে দিয়েছে এবং সাথে সাথে এ হরফগুলো দ্বারা কোন শব্দটি গঠন হবে সেটাও শোনিয়ে দিয়েছে আল্লাহ তালা তাঁকে বা আমুল হাফিজ কোরআন বানিয়ে দিকে আপনারা সকলেই দোয়া করবেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই মাদানী মুনারা যেন আলিমি দিন হয়ে যায় বা আমুল হাফেজ কোরআন হয়ে যায় আল্লাহ তালা সবাইকে আলিমি দিন এবং হাফিজ কোরআন হিসেবে কবুল করুক আলহামদুলিল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা সামনের অনুষ্ঠানে আপনাদের জন্য আরেকটি সুরা নিয়ে ইনশাল্লাহ অংশগ্রহণ করবো এবং সাথে সাথে আমাদের যেটা হরফ দ্বারা শব্দ গঠন করা হয় ইনশাআল্লাহ এরকম হরফ দ্বারা শব্দ গঠন নিয়েও আমরা উপস্থিত হব তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আসুন কিছু আসুন কিছু শিখি আসুন কিছু শিখি আসুন কিছু শিখি